পিরিয়ড প্রত্যেক নারীর অহংকার। পিরিয়ডের একটি মন মাতানো গল্প দেখব আমরা। বিছানায় অসহ্য কষ্টে ছটফট করছি আমি, পিরিয়ডের ব্যথায়। আমি বিছানায় চোখ বন্ধ করে কাতরাচ্ছি, তলপেটে প্রচন্ড ব্যথা হচ্ছে, আর ব্যথার দরুন চোখ দিয়ে পানি চলে এসেছে। দাঁত দিয়ে ঠোঁট কামড়েও ব্যথা সহ্য করতে না পেরে মা মা করে ডাক দিলাম, কিন্তু মায়ের কোনো হদিস নেই। শেষমেশ আর ব্যথায় থাকতে না পেরে তুলতুলে বালিশে মুখ ডুবিয়ে দিলাম। এই সময়টা আমার সারা দেহ নিস্তেজ, সবচেয়ে দুর্বল মনে হয়, যন্ত্রণায় কাতর হয়ে শয্যাশায়ী হওয়ার মতো অবস্থা। বিয়ের পরেই প্রথম পিরিয়ড হলো আমার, তলপেটে হাত চেপে চোখ বন্ধ করে পড়ে রইলাম বিছানায়। দেখ রাজু, তোর বউটা সবসময় বিছানায় পড়ে থাকে, কোনো কাজে ওকে পাই না আমি। বাড়িতে কি রাজরানী এনেছি নাকি যে বসে বসে খাবে? কর্কশ গলায় দোলা বেগম সে কথাগুলো বলে। রাজু মায়ের কথায় ঠান্ডা স্বরে জবাব দিল, মা, আমি যতটুকু জানি মাহি খুব ভালো একটা মেয়ে, তাছাড়া এই বাড়িতে নতুন, তাই ওর একটু ফ্রি হতে সময় লাগবে, সেই সময়টা ওকে দাও। বাড়িতে তো সোহাগী আছেই, কোনো কাজ যদি তোমার করতে কষ্ট হয় তাহলে সোহাগী তোমাকে হেল্প করতে পারে না? ও, এখন বিয়ে করতে না করতে বউয়ের পক্ষে কথা বলছিস? কয়দিন পর তো দেখবো আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবি, বউ এখন তোর খুব আপন হয়ে গেল, তাই না? মা, বোঝার চেষ্টা করো, আমি তোমাদের দুজনকেই ভালোবাসি, তোমাকে মায়ের জায়গায় আর ওকে বউয়ের জায়গায়, তোমরা দুজনই আমার কাছে আপন, তাই অযথা মাহিকে কোনো কথা না বলে ওকে একটু ভালোবাসতে শেখো। এগুলো বলে রাজু নিজের রুমে চলে যায়। রাজু রুমে ঢুকে দেখে বউ শুয়ে আছে। সে কাছে গিয়ে পাশে বসে বলল, কি ব্যাপার, সন্ধ্যাবেলায় এভাবে শুয়ে আছো কেন? অফিস এসে এইমাত্র রুমে আসলো রাজু, ঘেমে যাওয়ায় গায়ের শার্ট সারা মুখ জুড়ে ক্লান্তির চিহ্নই বলে দিচ্ছে, সারাদিন খুব প্যারা গেছে তার উপরে, চোখ দুটির অবস্থা ভয়াবহ। আমি বালিশ থেকে হালকা মুখ তুললাম আর তার দিকে দৃষ্টি দিয়ে ঠোঁট কামড়ে স্পষ্ট সুরে বললাম, পেটে ব্যথা হচ্ছে প্রচুর। কথা শুনে রাজু দাঁড়িয়ে গিয়ে কি যেন ভেবে রুম থেকে বের হয়ে যায়। রান্নাঘরে পানি চুলোয় দিতে রাজুর বোন সোহাগী এসে বলল, কিরে ভাইয়া, আজ কি নিজের হাতে চা বানিয়ে সবাইকে খাওয়াবে নাকি? তোকে তো এত সহজে রান্নাঘরে দেখি না, হঠাৎ কি এমন হলো বলতো ভাইয়া? রাজু তার বোনের দিকে তাকিয়ে কোনো দ্বিধা না করে বলল, আচ্ছা বোন, পিরিয়ড কি কোনো খারাপ জিনিস? যতটুকু আমি জানি পিরিয়ড নাকি প্রত্যেক নারীরই অহংকার, আর পিরিয়ড হলে পেটে খুব ব্যথা করে, তাই না? হ্যাঁ রে ভাইয়া, এটা প্রত্যেক নারীরই হয়, এতে লজ্জা পাওয়ার কিছু নেই, আর এটা হলে প্রত্যেকটা মেয়ের খুব ব্যথা হয়। তো তুই এত কথা কেন জিজ্ঞেস করছিস হঠাৎ? রুমে গিয়ে দেখ, তোর ভাবিয়ে অবেলায় বিছানায় শুয়ে আছে, জিজ্ঞেস করাতে সে বলল, ওর নাকি পেটে খুব পেইন হচ্ছে, তাই আমি গরম পানি করতে রান্নাঘরে আসলাম। তুই তাহলে এটাও জানিস, গরম পানি ছেঁকা দিলে একটু ভালো লাগে, ইউটিউবে দেখলাম তুই এসেছিস, খুব ভালো হয়েছে, তুই একটু গিয়ে তোর ভাবিকে গরম পানির ছেঁকটা দিস, ও হয়তো আমাকে লজ্জা পেতে পারে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুই যা, আমি দেখছি। রাজু আর কিছু না বলে রান্নাঘর থেকে বের হয়ে যায়। আমি আগের মতোই চোখ বুজে পড়ে রইলাম বিছানায়। প্রায় ঘন্টাখানিক বাদে হঠাৎ পেটের উপরে গরম কিছু অনুভব হতে চট করে তাকালাম আমি। সামনে আমার ননদ পেটে গরম পানির ব্যাগ ধরে রয়েছে। আমি প্রশ্নহীন দৃষ্টিতে তাকিয়ে থাকতেই সোহাগী বলল, ভাবি, আপনি সত্যি ভাগ্যবতী একটা মেয়ে, আমার ভাইয়া যে আপনাকে এতটা ভালোবাসে সেটা জানতাম না, আপনার পেট ব্যথা শুনে সে নিজেই রান্নাঘরে গিয়ে গরম পানি করছিল, আমি জিজ্ঞেস করাতে আমাকে সবটা খুলে বলল, আর বলল আমি যেন আপনাকে একটু হেল্প করি, আপনি নাকি ভাইয়াকে লজ্জা পেতে পারেন। আমি কিছুটা লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে রাখলাম। সোহাগী বলল, তাহলে ভাবি আপনি থাকেন, আমি আসছি। এই বলে সোহাগী চলে আসে। একটু পর রাজু আসে রুমে। রাজু আমার কাছে এসে বসতে প্রথমে লজ্জা সংকোচ আর জড়তা ঘিরে ধরলো আমায়। লজ্জায় মাথা নুইয়ে মৃদু হাসলাম। রাজু বলল, আসলে আমি আসতাম কিন্তু লজ্জা পাবে তাই আসিনি, আমি কি ব্যাগটা ধরে রাখবো আর কিছুক্ষণ? এভাবে কখনো কল্পনা করিনি, মাত্র কয়েকদিনের সংসারে আমাকে নিয়ে এতটা ভাববে, এখনো দুজনের মধ্যে ঠিক মতো বোঝাপড়াও হয়নি। খানিক বাদে পেটে সেই যন্ত্রণা আস্তে আস্তে কমে গিয়ে আরাম অনুভব হলো। এক অন্যরকম আনন্দ মনের মাঝে দোলা দিতেই সে আমার খুব নিকটে এসে তার অধর ছুঁয়ে দিল আমার ললাটে। তার ছোট আদরে চোখের পানি চিকচিক করছে আমার। হাত বাড়িয়ে তার খোঁচা দাড়ি বুলিয়ে দিলাম আর বললাম, না এখন একটু কমফোর্ট ফিল করছি। রাজু উঠে পাশের টেবিল থেকে একটা শপিং ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে বলল, এখানে তোমার প্রয়োজনীয় সব জিনিসপত্রই আছে, প্যাড আর কিছু চকলেট, চকলেট খেলে ভালো লাগবে। আরো দেখলাম এই সময় মুড সুইং বেশি হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়, হুট করে রেগে যায়। আমি প্রস্তুত, যখন ইচ্ছে আমাকে গালাগাল করবে, কখনো বার আগারাগি করে মুখের উপর বালিশ ছুঁড়েও মারবে, আর মায়ের কথায় কিছু মনে করবে না। আমি আমার স্বামী ছোট ছোট যত্নে ডুকরে কেঁদে দিলাম আমি। উহ, এটা কষ্টের কান্না নয় বরং খুশির কান্না। হেঁচকি তুলে কাঁদতে রাজু হকচকিত হয়। তার খসখসে হাত দুটি আমার গালে রেখে কপালে একটা চুম্বন করে বলল, আহ পাগলি, কাঁদছো কেন? এই তুলতুলে বউটা আমার, তার খেয়াল তো আমাকেই রাখতে হবে। আমি তখন চোখ মুছে বললাম, এত ভালোবাসেন কেন আমায়? ভীষণ কান্না পাচ্ছে, এই সুখ আমার কপালে শুয়ে
তো, আমি তো ভাবতেই পারিনি আপনি আমাকে এত সহজে আপন করে নেবেন। রাজু চমৎকার হেসে উঠে বলল, খুব ভালোবাসি যে আমার কিউট বউটাকে, তার কষ্টে আমারও মন কাঁদে। একটু জড়িয়ে ধরি এখন, নাকি পারমিশন নেই? আমি ভাবলাম কি চমৎকার আবদার। আমি চোখের পানি ঠোঁটে হাসি নিয়ে এগিয়ে গেলাম তার কাছে, দুহাতে আশ্রপৃষ্ঠে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললাম, আপনার ছোট ছোট ভালোবাসাময় যত্ন সারা জীবন মনে থাকবে। এই অগোছালো আমিটাকে গুছিয়ে রাখার জন্য অনেক ভালোবাসা আপনার প্রতি। এইভাবে সারা জীবন আগলে রাখবেন তো আমাকে জামাই? রাজু আমাকে শক্ত করে বুকে চেপে ধরল তার সাথে, চুলের ভাজে হাত গলিয়ে নাক টেনে দীর্ঘ সময় ঘ্রাণ নিয়ে জবাবে বলল, শুধু সারা জীবন কেন, আজীবন, আমরণ, আমার স্বর্ণলতা, আমার বনলতা, আমার চলার সাথী, আমার ঘরের মহারানী, আপনাকে এই প্রজা ভীষণ ভালোবাসে, ভীষণ। নিজের অজান্তে চোখের পানি চলে আসে আমার। উপরের দিকে তাকিয়ে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করলাম। আমাদের ছোট্ট সংসার এভাবেই গড়ে উঠুক, একজন আরেকজনের ঢাল হয়ে চিরকাল এভাবেই পাশে দাঁড়াবো। সে অসুস্থ হলে আমি মরিয়া হয়ে যাব, একসঙ্গে যত্ন আদর আর ভালোবাসায় ডুবে যায় দুজনে। রাজু বলল, এখন চলো, কিছুই তো খাওনি, এভাবে না খেয়ে থাকলে শরীর আরো দুর্বল হয়ে যাবে। আমি ওনার হাতটি ধরে বললাম, জি জনাব, আপনি যা বলেন। তারপর রাজু হেসে ওঠে আর আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, নারীদের সম্মান করা আমাদের প্রত্যেক পুরুষের দায়িত্ব ও কর্তব্য। সেটা যদি বউ হয় তাহলে তো কথাই নেই, মেয়েরা সবসময় একজন যত্নবান স্বামী চায়। পরিশেষে বলবো, পিরিয়ড প্রত্যেক নারীর অহংকার, এতে লজ্জা বা হেয় করার কিছুই নেই, বেঁচে থাকুক ভালোবাসা। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।